ভিক্ষাবৃত্তি নিতান্তই লজ্জার একটি কাজ। শরীরে সামর্থ্য থাকলে পারতপক্ষে কেউই এ কাজে আগ্রহী হয় না। তবুও রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষুকদের উপস্থিতি মোটেও কম নয়। সাধারণ পথচারীরাও তাদের শূন্য হাত পূর্ণ করতে 5-10 টাকা দান করতে মোটেও কসুর করেন না। এটি সাধারণ মানবিকতাও বলা চলে। কিন্তু যদি জানতে পারেন ভিক্ষুক কোটিপতি, তবে নিশ্চয়ই চোখ কপালে উঠবে। বিলাসবহুল দামি গাড়ি পার্ক করে দূরে ফুটপাতে হেঁটে এসে ভিক্ষা করতেন এক কোটিপতি নারী। এমন কাণ্ড ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। পরে ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির পুলিশ জানিয়েছে গত বছরের 6 নভেম্বর থেকে 12 ডিসেম্বরে অভিযান চালিয়ে 159 জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়। এতে ওই কোটিপতি নারীও গ্রেফতার হন। পুলিশ জানায়, ওই নারীর ভিক্ষা করা নিয়ে সন্দেহ প্রকাশ করে এক ব্যক্তি পুলিশকে জানিয়েছিল। পরে তাকে পর্যবেক্ষণ করে দেখা যায় যে তিনি বিভিন্ন মসজিদের সামনে ভিক্ষা করেন। ভিক্ষা শুরুর আগে তিনি বিলাসবহুল গাড়িতে করে বাড়ি থেকে বের হতেন। এরপর গাড়ি পার্ক করে কিছুটা দূরে ভিক্ষার জায়গায় যেতেন। পরে খোঁজ নিয়ে দেখা যায় তিনি কোটি টাকার মালিক, তবে টাকার সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। এ ঘটনায় ওই নারীর নগদ টাকা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, ভিক্ষা করা এমন একটি কাজ যা যে কোনো সমাজের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। পুলিশ জানিয়েছে, ভিক্ষা করা সমাজে একটি অগ্রহণযোগ্য কাজ এবং সংযুক্ত আরব আমিরাতে একে একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। ভিক্ষুকদের জন্য প্রতারণার সম্ভাবনা রয়েছে এবং তারা মানুষকে ঠকায়। আরব আমিরাতের আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশটিতে ভিক্ষা করার শাস্তি 3 মাস কারাদণ্ড এবং 5,000 রিয়াল জরিমানা বা দুটির একটি। এছাড়া সংগঠিত ভিক্ষাবৃত্তির শাস্তি হল 6 মাসের কারাদণ্ড এবং 1,00,000 রিয়াল জরিমানা। পুলিশ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিক্ষার মতো কাজ বন্ধ করতে আমিরাত জুড়ে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এছাড়া রমজান মাসে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে একটি বিশেষ দল কাজ করে। পুলিশ বলছে, আরব আমিরাত সরকারের একটি সংস্থা দাতব্যর জন্য কাজ করে। কারো কোনো কিছুর প্রয়োজন হলে সেখানে নিবন্ধন করতে হয়। নিবন্ধনের পরেই পৌঁছে যায় পণ্য বা প্রয়োজনীয় জিনিস। এরকম আরেকটি ঘটনা ঘটেছিল 2015 সালে। ঘটনাস্থল ভারতের বিহার রাজ্যে পাটনা রেলওয়ে জাংশন। সেখানেই 7 বছর ভিক্ষাবৃত্তি করে আসছিল পাপ্পু কুমার। দীর্ঘ 7টি বছর সেখানেই ছিল তার স্থায়ী ঠিকানা। পরবর্তীতে একদিন পাটনা পুলিশ পরিচ্ছন্নতা অভিযানে নামলে ঘটনার গোমর ফাঁস হয়। অন্যান্য ভিক্ষুককে সরাতে পারলেও পাপ্পুকে সরাতে পারে না পুলিশ। কিছুতেই স্টেশন ছেড়ে যেতে রাজি হয় না সে। ঘটনাটি রহস্যময় মনে হয় পুলিশের কাছে। পাকড়াও করা হয় পাপ্পুকে। সে সময় তার দেহ তল্লাশি চালিয়ে 4টি ব্যাংকের ATM কার্ড খুঁজে পায় পুলিশ। পরে দেখা যায় তার সম্পত্তির পরিমাণ 1,20,00,000 রুপি। এছাড়াও দেশের 4টি ব্যাংকে পাপ্পুর আরও 5,00,000 রুপি জমা ছিল। তৎক্ষণাৎ ব্যাপক অনুসন্ধানে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পাপ্পুর অতি দ্বধায়। ভিক্ষুক পাপ্পুর শৈশবে ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে হয়ে যায় ভিক্ষুক। পাপ্পু জানায়, 57% নম্বর পেয়ে সে ইন্টারমিডিয়েট পাশ করে। গণিতে পায় 72 নম্বর। ফলে সহজেই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারত পাপ্পু। কিন্তু একটি দুর্ঘটনা কেড়ে নেয় তার স্বপ্ন। দুর্ঘটনায় প্যারালাইজড হয়ে যায় সে। শুধু তাই নয়, পরিবারও তাকে ত্যাগ করে। তখন ভিক্ষাবৃত্তি হয়ে যায় তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। পাপ্পু জানায়, বাবার প্রয়াণের পর পৈতৃক সম্পত্তি হিসেবে প্রায় 360 বর্গফুট জমি পায় সে। সেটা বিক্রি করে রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করে পাপ্পু। সময়ের পরিক্রমায় সে হয়ে যায় কোটিপতি। তার সম্পদের পরিমাণ তখনও পর্যন্ত 1,20,00,000 রুপি। পুলিশ তাকে পরামর্শ দেয় ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। কিন্তু তাতে আগ্রহ দেখা যায়নি পাপ্পু। সে মনে করে, স্বাভাবিক জীবনে ফিরে গেলে তাকে তো আর কেউ ভিক্ষা দেবে না।